এখন আমরা করব নবম ও দশম শ্রেণীর 3.3 এর 23 নম্বর অঙ্ক নাম্বার 23 নাম্বার 23 তে কি বলছে যে 8 a কিউব প্লাস b কিউব বাই 27 8 a কিউব প্লাস b কিউব বাই 27 তাহলে আমরা উৎপাদক করার সময় আমরা 27 নিচে রেখেও করতে পারি কিন্তু আমরা উৎপাদক করার সময় নিচে কিছু রাখবো না ভাগের জন্য কিছু রাখবো না তাহলে আমরা 27 প্রথমে আমরা 27 কমন নিতে পারি প্রথমে আমরা 27 কমন নিতে পারি তাহলে এখানে যদি আমরা 27 কমন নেই মানে 1/27 তাহলে 1/27 যদি আমরা কমন নেই তাহলে কি থাকে এই জায়গা থাকে এই জায়গা থাকে 27 × 8 এরকম একটা সংখ্যা থাকে কারণ 27 যদি আমরা এটা গুণ করি তাহলে আমাদের এই 27 কাটা যাবে তখন 8 এ কিউব থাকবে তাহলে 27 × 8 এ কিউব প্লাস বি কিউব অঙ্কটা দ্বারা এরকম যে অঙ্কটা এরকম দাঁড়ায় যে 1/27 যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে 27 × 8 এ কিউব প্লাস বি কিউব কারণ এটা দিয়ে যদি আমরা গুণ করি এটা কমন নেওয়ার মানে কি যে এটা দিয়ে গুণও করা যায় তো গুণ করলে কিভাবে করা যায় যে 27 দিয়ে আমরা এটা গুণ করলে হয়ে গেল 27 × 8 এই জায়গা আছে ইন্টু 8 এ কিউব আর নিচে এটা দিয়ে গুণ করলে এটা জানা নিচে অন দিয়ে গুণ করতে হয় উপরে আর এটা করতে এটাতে করতে হয় নিচে তখন কি হয় 27 নিচে যায় তাহলে এই 27 আর এই 27 কাটা যায় তখন থাকে কি 8 এ কিউবই থাকে আবার যদি বি কিউবে করি তাহলে আমরা কিভাবে যায় যে অন দিয়ে বি কিউবে করতে হয় বি কিউব আর নিচে থাকে কি 27 তাহলে ওইটা থেকে যদি 27 আমরা কমন নেই তখন আমাদের এইভাবে লিখতে হয় যে 1/27 × 27 × 8 এ কিউব প্লাস বি কিউব 27 × 8 এ কিউব প্লাস বি কিউব তাহলে এটার এখন কি লেখা যায় এটার এখন কিভাবে হোল কিউব লেখা যায় যে এখানে কি কি আছে যে 27 × 8 তাহলে 8 সমান লেখা যায় কি 8 সমান লেখা যায় 2 × 2 × 2 তিনটা টু আর 27 কি লেখা যায় 3 × 3 × 3 তাহলে এইটা কি লেখা যায় 3 এর কিউব আর 2 এর লেখা এইটা লেখা যায় 2 এর কিউব তাহলে সমান সমান এই দুটোর হোল কিউব লেখা যায় না যে 3 × 2 হোল কিউব তাহলে এটা কি হয় যে 6 এর কিউব তাহলে এটা হয়ে যায় 3 × 2 = 6 6 এর কিউব তাহলে এই জায়গায় যদি 6 8 এবং 27 যদি 6 এর কিউব হয় তাহলে আমরা এখন এরকম লিখতে পারি না এটা সমান সমান যে 1/27 × 6 6 কিউব আর আছে এ কিউব তাহলে 6 এ হোল কিউব লেখা যায় এটা যে 27 সমান সমান আসছে 3 এর কিউব আবার 8 এর সমান সমান আসছে 2 এর কিউব তাহলে 2 আর 3 এর হোল কিউব তো হোল কিউব করলে মধ্যের সংখ্যা দুটো কি গুণ হয় গুণ হলে কি হয় 3 × 6 6 মানে 6 এর কিউব তাহলে এইটা সমান সমান যদি 6 এর কিউব হয় আবার সাথে আছে কি এ সাথে আছে এ এ কিউব তাহলে 6 এর কিউব আর এ কিউব তো দুইটা একবারে লেখা যায় কি 6 এ হোল কিউব 6 এ হোল কিউব কিউবের সূত্র যদি আমাদের নিতে হয় তাহলে এখন এরকমভাবে আমরা লিখতে পারি যে 6 এ হোল কিউব প্লাস বি কিউব তাহলে আমরা এটা থেকে ভাঙায় লিখলাম যে 6 এ হোল কিউব প্লাস বি কিউব এখন এইটা যদি আমাদের এ হয় আর এটা যদি বিতে বি হয় এ সমান সমান কি 6 এ এ সমান সমান 6 এ আর বি তো বি তাহলে এ কিউব প্লাস বি কিউব তাহলে এটা কি দাঁড়াইলো যে এ কিউব প্লাস বি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি যে এ কিউব প্লাস বি কিউব সমান সমান কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার
a square minus ab plus b square. A cube plus b cube সূত্র হলো a plus b into a square minus ab plus b square. তাহলে ওইটা থেকে আমরা কি লিখতে পারি যে এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে 1/27 তো আমরা এইভাবেই রাখবো 27 তারপর কি হয় a plus b মানে 6 a plus b এটা আমাদের কি a plus b তারপর কি a square কোনটা আমাদের a square হলো a square মানে কি যে প্লাস এই a square মানে ইনটু a square কোনটা 6 a 6 a square তারপরে কি 6 a square এর পরে কি আমরা সেকেন্ড ব্র্যাকেট এখানে না দেয়া কারণ এটা সূত্র বসাবো সেকেন্ড ব্র্যাকেটটা আমরা এই জায়গায় দেব যে a plus b into a square তারপর আছে minus ab 6 a into b তাহলে a হলো আমাদের 6 a আর b তো b তাহলে ab plus তারপর কি plus b square এখন কি হয় 1/27 into 6 a plus b into এই যে 6 a square এটা আমরা ভাঙায় লিখতে পারি কি 6 a square করলে কত হয় 36 36 a square minus 6 a b 6 a b plus b square plus b square এটি হলো answer তাহলে কি হলো এটা প্রথম আমরা কি দেখলাম যে a cube 8 a cube plus b cube by 27 তাহলে আমরা এটা কি বলছিলাম যে আমরা নিচে কোনো সংখ্যা রাখবো না নিচে কোনো সংখ্যা রাখবো না তাহলে সেটা নিচে সংখ্যা না রাখলে আমাদের এটা কমন নিয়ে বাহির করতে হবে কিভাবে কমন নেব যে 1/27 কমন নিলাম তো 1/27 যদি এই জায়গা থেকে কমন নেই তাহলে এটা ডিসি কি 1/27 ছিল ছিল না কাজে উপরে একটা 27 যদি থাকে নিচে একটা 27 যদি থাকে তাহলে 1/27 কমন নেওয়া যায় তাহলে এখন এইটা যখন কমন নেছি তখন উপরে 1/27 যে জায়গায় ছিল সেই জায়গায় আছে তাহলে 27 ইনটু 8 এ কিউব 1/27 কমন নেওয়ার পর এখানে হচ্ছে 27 ইনটু 8 এ কিউব প্লাস এই জায়গা থেকে 1/27 কমন নেওয়ার পর হচ্ছে বি কিউব কিভাবে কমন নেছি সেটা আমরা এই জায়গায় বুঝাই দিছি নোটে যে এটা যদি আমরা এখন গুণ করি তাহলে 27 নিচে যায় এই 27 এটা কাটা যায় এবং এটা যদি গুণ করি তাহলে এরকম থাকে এই যে এটার মতো যে 8 a কিউব প্লাস b কিউব বাই 27 এখন যদি আমরা এটারে এই পুরোটারে 27 ইনটু 8 a কিউব প্লাস b কিউব এটা যদি আমরা পুরোটারে আমরা a কিউব করতে চাই তাহলে আমরা 27 এবং 8 গুণ করে এটারে আমরা দেখলাম যে কত a কিউব কত কিউব হয় 6 এর কিউব হয় এটা 6 এর কিউব হয় তাহলে 6 a হোল কিউব প্লাস b কিউব এখন 6 a যদি আমাদের a হয় আর b b হয় তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র আমাদের ফেরাইতে হবে a কিউব প্লাস b কিউবের সূত্র কি a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রটা বসাইলাম তারপরে এই a স্কয়ারে আবার করলাম কি আমরা ভাঙাইলাম যে 6 এর তো স্কয়ার আছে এই জায়গায় তো 6 এর স্কয়ার লিখলাম 36 a স্কয়ার 6 এর স্কয়ার করলে হয় 36 এবং b দিয়ে আমরা এটা গুণ করলাম তাহলে 6 ab প্লাস b স্কয়ার এর b স্কয়ার এটাই হলো অ্যানসার তো এই ছিল আমাদের 3.3 এর 23 নম্বর অঙ্ক সবাইকে ধন্যবাদ